নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 10ই মার্চ 2024 রবিবার, বাংলার 26শে ফাল্গুন 1430। আজকের সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, কন্যা রাশিতে রয়েছে কেতু, মকর রাশির ঘরে রয়েছে মঙ্গল, কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব, রবি, চন্দ্র এবং শুক্র, এবং মীন রাশির ঘরে রয়েছে রাহু এবং বুধ। আজকের তিথি অমাবস্যা, দুপুর 3টে 20 মিনিট পর্যন্ত। আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকছে রাত 3টে 38 মিনিট পর্যন্ত। আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকে দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো বিকেল 4টে 58 মিনিট থেকে সন্ধ্যা 6টা 26 মিনিট পর্যন্ত। আজকে দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকে দিনের শুভ সময়গুলি হল সকাল 5টা 57 মিনিট থেকে সকাল 9টা 38 মিনিট পর্যন্ত, আবার দুপুর 1টা 17 মিনিট থেকে দুপুর 1টা 43 মিনিট পর্যন্ত, আবার সন্ধ্যা 6টা 35 মিনিট থেকে রাত 8টা 56 মিনিট পর্যন্ত, আবার রাত 12টা 4 মিনিট থেকে রাত 1টা 19 মিনিট পর্যন্ত। আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা মধ্যম প্রকার, পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে যাত্রা নিষেধ, তাই পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে যাবেন না। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকে দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে অবশ্যই আপনার প্রয়াস বা আপনার সুযোগগুলো কোনো পজিটিভ কাজে লাগান, তাতে কিন্তু আপনি খুবই শুভ ফল পাবেন। আজকে আপনি নিজের জন্য কিন্তু অবশ্যই কিছুটা সময় বের করুন, অতিরিক্ত কাজের চাপে কিন্তু আপনার মধ্যে কিছুটা বিরক্তি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার, শরীরের অবশ্যই যত্ন নিন, অবহেলা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু কারণ হতে পারে। আজ আর্থিক দিকটি চাপে রয়েছে, তাই অতিরিক্ত উদার হয়ে খরচ করবেন না, তাতে কিন্তু আপনার আর্থিক দিক থেকে চাপ সৃষ্টি হতে পারে বা ক্ষতি কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিকটি চাপের, তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন, আপনার কোনো ব্যবহার বা কোনো রকম কথাতে কিন্তু পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু একটু চাপের, তাই অবশ্যই মনের মানুষের সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না এবং অবশ্যই কিন্তু সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনি আপনার পছন্দের কাজগুলো আজ কমপ্লিট করতে পারবেন, অবশ্যই তার জন্য আপনি প্রশংসিত হতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজ লাভ করতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6টা 10 মিনিট থেকে সকাল 8টা 5 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10টা 30 মিনিট থেকে বেলা 11টা 25 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিষরাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে অবশ্যই আজ আপনার মনের শান্তি বা মনের কোনো রকম দুশ্চিন্তা থেকে দূরে থাকার জন্য কিছুটা সময় অবশ্যই কিন্তু গুরুদোয়ার বা কোনো ধর্মস্থানে বা কোনো রকম মন্দিরে গিয়ে কিন্তু আপনি সময় কাটাতে পারেন, আপনি অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। আজ আপনি আরও কঠোরভাবে চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনি নিশ্চিতভাবে কিন্তু সাফল্য হবেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো। আর্থিক দিকটি একটু চাপের রয়েছে, তাই অবশ্যই কিন্তু নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন, আজ আর্থিক দিকটি কিন্তু আপনার প্রত্যাশা মাফিক নাও হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। পারিবারিক দিকটি একটু চাপের রয়েছে, তাই অবশ্যই সবার সাথে সময় কাটান, সবাইকে সময় দিন, আর বড়দের খেয়াল অবশ্যই কিন্তু রাখুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই আপনি মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে, অবশ্যই কর্মক্ষেত্রে কিন্তু আপনার কর্মের প্রশংসা হতে পারে,
আপনি আপনার সমস্ত প্রকল্পগুলো কিন্তু আজ কমপ্লিট করতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো, অবশ্যই প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 7:05 থেকে সকাল 8:25 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:40 থেকে বেলা 11:45 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি জাতকের জন্য বলবো যে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে অবশ্যই সেগুলোর জন্য বা সেগুলোর সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে, অবশ্যই কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনি নিজের শরীরকে আরও সুস্থ রাখতে পারেন। আর্থিক দিকটি একটু চাপে রয়েছে, তাই অবশ্যই কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। ঋণ দিলে কিন্তু সেটা ফেরত নাও পেতে পারেন। আজ পারিবারিক দিকটিও একটু চাপে রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যে তারা কষ্ট পেতে পারে বা তাদের সাথে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই পরিবারের লোকের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি চমৎকার দিন। আপনার মনের মানুষ কিন্তু আপনি কোনো সারপ্রাইজ গিফট করতে পারে, দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিক। আজ কর্মক্ষেত্র দিনটি বেশ ভালো রয়েছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনি আপনার সমস্ত পূর্ব পরিকল্পিত কল্পনাগুলো আজ বাস্তবায়িত করতে পারবেন। দিনটি আপনার জন্য বেশ ভালো। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই আজকে লাভবান করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ উজ্জ্বল, স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে রোমান্টিকভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:20 থেকে সকাল 7:10 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 12:05 থেকে দুপুর 1:10 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি জাতকের জন্য বলবো যে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনার গোপন রাখা উচিত। আজ আপনার কোনো বন্ধুর কিন্তু আপনার হেল্পের প্রয়োজন। আজ অবশ্যই কিন্তু আপনি অনেকটা সময় আপনি অলসতার কারণে কিন্তু নষ্ট করতে পারেন। আজ শারীরিক দিকটি কিন্তু আপনার বেশ চাপে রয়েছে, অবশ্যই শরীরের যত্ন নিন, অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতার কারণ হতে পারে। আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে, অবশ্যই আর্থিক দিক থেকে আপনি লাভবান হতে পারেন। আপনার সমস্ত রকম আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ সলভ হতে পারে। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন, দিনটি কিন্তু আপনার মোটামুটি ভালোই কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ চাপের, আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু প্রবলেম হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। কর্মক্ষেত্রেও দিনটি বেশ চাপে রয়েছে, কাজের চাপ প্রচণ্ডভাবে থাকবে, তাতে কিন্তু আপনার মেজাজ হারাতে পারে। তাই অবশ্যই নিজেকে সংযত রাখুন, নিজের কথাবার্তার ওপর কিন্তু অবশ্যই কন্ট্রোল করুন। আজ বিবাহিত জীবন কিন্তু বেশ চাপের, অবশ্যই স্ত্রীর সাথে সাবধানে কথাবার্তা বলুন, আপনার কোনো কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে, তাই অবশ্যই নিজেকে সংযত রাখার কিন্তু চেষ্টা করুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:15 থেকে সকাল 9:30 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:35 থেকে বেলা 11:20 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহরাশি জাতকের জন্য বলবো যে আপনার গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আজ অবশ্যই সাবধানে রাখুন, সেটা চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বাড়ির বাচ্চাদের প্রতি অবশ্যই কেয়ারফুল থাকুন এবং তাদের সাথে অনেকটা সময় কাটাবার চেষ্টা করুন, তাতে কিন্তু তারা খুবই আনন্দিত হবে। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি কিন্তু খুবই ভালো থাকবেন। আজ যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন বা অসুস্থতায় ভুগছিলেন, তাহলে কিন্তু আপনি আজ সেরে উঠতে পারবেন। আজ আর্থিক দিকটি চাপের রয়েছে, অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন। অতিরিক্ত অর্থ খরচ বা কাউকে ঋণ দেওয়া থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, তাই পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান, তাদেরকে সময় দিন, দিনটি কিন্তু আপনার মোটামুটি আনন্দের সাথেই কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চাপের, আপনার মনের মানুষ কিন্তু আজ আপনার কোনো ব্যবহারে কষ্ট পেতে পারে বা আপনি আপনার মনের মানুষের কোনো আচরণে কিন্তু আজ আঘাত হতে পারেন, তাই অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকা উচিত।
আজ কর্মর দিক থেকে বলবো দিনটি কিন্তু বেশ ভালো। কর্মক্ষেত্রে অবশ্যই আপনার পারফরমেন্সে সবাই খুব খুশি হবে, আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে খুবই সাপোর্ট করবে, যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ অবশ্যই লাভবান হতে পারবেন। বিবাহিত জীবনের বলবো যে দিনটি আজকে বেশ চাপে রয়েছে, স্ত্রীর সঙ্গে কোনোরকম তর্ক বিতর্কে যাবেন না, ছোটোখাটো কোনো বিষয়ে কিন্তু আপনাদের মধ্যে বড়সড় তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 1:20 থেকে দুপুর 1:40 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:58 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যারাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার ব্যক্তিত্ব এবং আপনার মিশুকের স্বভাবের কারণে কিন্তু আপনার নতুন বন্ধু কিন্তু আজ তৈরি হতে পারে। আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং কোনো রকম খেলাধুলার সাথে কিন্তু বন্ধুদের সাথে অনেকটা সময় কিন্তু আজ আপনি কাটাবেন। আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না, অবশ্যই আপনার সমস্ত আর্থিক প্রবলেম আজ সলভ হয়ে যাবে। আজ পারিবারিক দিকটিও বেশ সুন্দর রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন, যেটা কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট হবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন। যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন, দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো। আজ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো, কোনো নতুন কোনো প্রকল্প কিন্তু আজ শুরু করতে পারেন, দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো। আজ আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন, নিজের ব্যবসাকে কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য দুর্দান্ত রয়েছে, অবশ্যই স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে কাটাবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 5:58 থেকে সকাল 7 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:31 থেকে বেলা 11:35 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলারাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার পরিকল্পিত কাজ কিন্তু অবশ্যই স্থগিত রাখবেন না, সেটা কিন্তু সময় মতন সঠিক সময়ে কিন্তু আপনার করে নেওয়া উচিত, নাহলে নানা রকম প্রতিকূলতার কারণে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, শরীর সুস্থ থাকার কারণে কিন্তু আপনি আপনার সমস্ত কাজ কিন্তু সময় মতো করতে পারবেন। আর্থিক দিকটিও আপনার বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না, অবশ্যই দিনের শেষে আপনি আর্থিক দিক থেকে বেশি লাভবান হবেন। আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার জন্য বেশ চমৎকার রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই মনের মানুষের সাথে ছোটোখাটো ও কিন্তু খুনসুটি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। আজ কর্মের দিক থেকেও কিন্তু দিনটি বেশ চাপে রয়েছে, কাজের চাপের কারণে কিন্তু আপনি বিরক্ত বোধ হতে পারেন, তাই অবশ্যই নিজের কাজ দায়িত্বপূর্ণভাবে করুন। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার চাপের, স্ত্রীর সঙ্গে ছোটোখাটো মনোমালিন্য হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কোনো রকম কথাবার্তা বিরূপ কথাবার্তা না বলাই ভালো, তাতে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 7:05 থেকে সকাল 8:16 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 12:10 থেকে দুপুর 1:10 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আত্মীয়দের কাছ থেকে কিন্তু আপনি কোনো সুখবরে অবশ্যই আনন্দিত হবেন এবং আপনার গোটা পরিবার কিন্তু খুব খুশি হয়ে উঠবে। অবশ্যই আজ আপনার সঠিক সময়ের কিন্তু ব্যবহার করা উচিত, আপনার কোনো অব্যবহারের কারণে কিন্তু আপনার সময় আজ নষ্ট হতে পারে, তাতে কিন্তু আপনার মেজাজ কিছুটা হলেও খারাপ হতে পারে। আর সত্যি কথা অবশ্যই কিন্তু আপনাকে বলা উচিত, মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আজ শারীরিক দিক কিন্তু আপনার খুবই ভালো রয়েছে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি খুবই ভালো থাকবেন। আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে, কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু ফেস করতে হবে না,
হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো সলভ করতে কিন্তু সাহায্য করবে। আজ পারিবারিক দিকটিও চমৎকার রয়েছে, পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু খুব ভালোভাবে আপনি উপভোগ করতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি মধ্যম প্রকার, আজ মনের মানুষের সাথে দিনটি আপনার মোটামুটি কাটবে। আজ কর্মক্ষেত্রে দিনটি বলবো যে দিনটি আজকে বেশ চাপে রয়েছে, কাজের চাপ অবশ্যই থাকবে, আপনি অবশ্যই সঠিক সময়ে নিজের কাজ কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনার মেজাজ হারাতে পারে বা আপনার সহকর্মীদের কোনো বিরূপ আচরণে কিন্তু আপনার মেজাজ আজ হারানোর সম্ভাবনা রয়েছে। আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে দিনটি আপনার মোটামুটি কাটবে এবং সমস্ত রকম তর্ক বিতর্ক থেকে কিন্তু অবশ্যই আজ বিরত থাকার কিন্তু চেষ্টা করুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 7:40 থেকে সকাল 8:44 পর্যন্ত। আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:45 থেকে বেলা 11:27 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি, ধনুরাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করুন। আপনার পজিটিভ চিন্তাভাবনা আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে কিন্তু অবশ্যই হেল্প করবে। আজ আপনার রসিক স্বভাব এবং আপনার ব্যক্তিত্বের কারণে কিন্তু আপনি কোনো অনুষ্ঠানে আজ মধ্যমনে হয়ে উঠতে পারেন। আজ কিছুটা সময় হলেও আপনি নিজের সাথে সময় কাটান, অবশ্যই নিজের ভালো মন্দ বোঝার জন্য কিন্তু দিনটি আপনার জন্য বেশ ভালো। আর শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্য দিক থেকে খুবই ভালো। আজ আর্থিক দিকটি একটু চাপে রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে ভাবনা চিন্তা করে খরচা করুন, অযথা কারণে কিন্তু অর্থ খরচ আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, আনন্দ করে দিনটি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে খুবই সুন্দর করে কিন্তু কাটাতে পারবেন, যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি চমৎকার দিন, প্রেম করার দিন, মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি চমৎকার রয়েছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মদক্ষতার কিন্তু পরিচয় দিতে পারবেন এবং তার সাথে সাথে তার প্রশংসাও কুড়াতে পারেন। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজের ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার চমৎকার রয়েছে, প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে দিনটি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:02 থেকে সকাল 9:15 পর্যন্ত। এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 12:15 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি, মকর রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম মানসিক চাপ কাটিয়ে কিন্তু অবশ্যই আজ আপনি খুব সুন্দর একটা দিন কিন্তু উপভোগ করতে পারবেন। বন্ধুদের সাথে সময় কাটান, তাদেরকে সাথে আনন্দ খুশি কিন্তু করে দিনটি কিন্তু আপনি আজ উপভোগ করতে পারবেন। আজ কিছুটা সময় কিন্তু আপনি নষ্ট করতে পারেন, অবশ্যই কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করুন এবং নিজেকে কিন্তু অ্যাক্টিভ রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি খুবই ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে, দিনটি কিন্তু আপনার এনার্জেটিক থাকবে। যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু অবশ্যই রাখা দরকার। আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার, তাই নিজের অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করুন, অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে প্রবলেমে ফেলতে পারে। আজ কিন্তু বিনিয়োগ ভাবনা চিন্তা করে কিন্তু করা উচিত। আজ পারিবারিক দিনটি কিন্তু চমৎকার রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন, তারা কিন্তু আপনার কাছে পেয়ে খুবই আনন্দিত হবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন, মনের মানুষের সাথে কিন্তু সময় কাটান, দিনটি কিন্তু আপনার বেশ রোমান্টিকভাবে কাটবে। আজ কর্মক্ষেত্র দিনটি বেশ ভালো রয়েছে, অবশ্যই আপনি আপনার কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন, মধ্যমণি হয়ে উঠবেন। আজ দিনটি কিন্তু আপনার সহকর্মীদের সঙ্গে খুব ভালোভাবেই কাটবে। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার চমৎকার রয়েছে, স্ত্রীর সাথে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি দিনটি কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:55 থেকে সকাল 9:38 পর্যন্ত। এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:28 থেকে সকাল 10:57 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
কুম্ভ রাশি জাতকাদের জন্য বলবো যে পজিটিভ চিন্তাভাবনা কিন্তু আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কিন্তু পূরণ করতে কিন্তু অবশ্যই হেল্প করবে। আজ আপনার অতিরিক্ত কাজের চাপ কিন্তু আপনাকে একটু ক্লান্তি বোধ করাতে পারে, তাই অবশ্যই একটু নিজের জন্য সময় কাটান, নিজেকে সময় দিন, রেস্ট করুন। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার বেশ ভালো থাকবে, তাই অবশ্যই যোগাসন এবং ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে কিন্তু আরও সুস্থ রাখার চেষ্টা করুন। আর্থিক দিকটি মধ্যম প্রকার, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করুন। অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে কিন্তু আজ চাপে ফেলতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকা দরকার। পারিবারিক দিকটি কিন্তু বেশ সুন্দর রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন, সেটি খুব শান্তিপূর্ণ এবং বেশ আজ নির্ঝঞ্ঝাটপূর্ণ কিন্তু হতে চলেছে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার বেশ চাপের, আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে, তৃতীয় ব্যক্তির কোনো মধ্যস্থতায় কিন্তু আপনাদের মধ্যে কিন্তু নানা রকম প্রবলেম সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রেও দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনার মাথা কিন্তু ঠান্ডা রাখা দরকার। অতিরিক্ত কিন্তু বিরক্তির কারণে কিন্তু আপনি আপনার সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে পারেন, তাতে কিন্তু আপনার প্রবলেম সৃষ্টি হতে পারে। আজ বিবাহিত জীবন কিন্তু আপনার বেশ চাপে রয়েছে, তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো বিষয়ে কিন্তু ঝগড়াঝাটি হতে পারে বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:35 থেকে সকাল 7:25 পর্যন্ত, এবং আজকে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11:10 থেকে দুপুর 12:28 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশির জাতকাদের জন্য বলবো দিনটি কিন্তু আপনার বেশ আনন্দে ভরা। আপনার পজিটিভ চিন্তাভাবনা এবং আপনার মিশুকের স্বভাবের কারণে আপনার চারপাশে থাকা লোকজন কিন্তু খুবই আনন্দিত হবে এবং খুবই খুশি থাকবে। আজ আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে। শরীর নিয়ে টেনশন করার কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন। আজ আর্থিক দিকটিও আপনার বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না, তাই অবশ্যই আপনি নিজের অর্থ কিন্তু বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় করতে পারেন। আজ পারিবারিক দিকটি চমৎকার রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন, বাড়ির বয়স্কদের সাথে অবশ্যই কিছুটা সময় আপনার কাটানো উচিত। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি একটু চাপে রয়েছে, মনের মানুষের সাথে কোনো রকম কিন্তু তর্ক বিতর্কে যাবেন না, নাহলে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু আপনি প্রশংসিত হতে পারেন বা আপনার প্রমোশন হতে পারে। আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার, তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, তাকে সময় দিন, তার সাথে কিছুটা সময় কিন্তু আপনার কাটানো উচিত। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 7:19 থেকে সকাল 8:30 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 12:25 থেকে দুপুর 1:16 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।